পরের দিন আমি আর কোয়েল ক্লাস করে বেরোচ্ছি, সে সময় জিয়া এসে আমাদের সামনে দাঁড়ালো। আমাদের দিকে তাকিয়ে বাঁ হাতে একটা কাগজ আমাদের চোখের সামনে ধরে। আমি আর কোয়েল তাকিয়ে দেখি এটা আমার কম্পিটিশনের ফর্ম। আমি তোর দিকে বন্ধুত্বের হাত বাড়ালাম, কিন্তু সেটা তোর পছন্দ হলো না, তাই তো তুই সেই আমার বিরুদ্ধে গিয়ে দাঁড়ালি আমার কম্পিটিটর হয়ে। জিয়ার কথা শুনে আমি আর কোয়েল একে অপরের দিকে তাকালাম। আমি বললাম, আমি জানতাম না তুইও পার্টিসিপেট করছিস, আর তাছাড়া বন্ধুত্বের কথাটা তোর মুখে মানাচ্ছে না ফ্রেশার্স পার্টির ঘটনার পর। তুই সেদিনই বুঝিয়ে দিয়েছিস তুই কী ভাবিস আমাকে নিয়ে, সো প্লিজ। আমি কোয়েলের হাত ধরে ওখান থেকে চলে আসতে নিলে জিয়া আবার বলে ওঠে, তা পারবি তো আমার সাথে কম্পিট করতে? একটু ঠিকঠাক ড্রেস পরে আসিস যাতে নাচতে সুবিধা হয়, না হলে দেখা গেল জাজেসরা হয়তো তোর ড্রেস দেখে তোকে ডিসকোয়ালিফাই করে দিল। জিয়া হাসতে হাসতে চলে গেলে কোয়েল আমাকে বলল, ভালো ডান্সার জিয়া, স্পেশালি ওয়েস্টার্ন হিপ হপে, আর ভারতনাট্যম কথক ক্লাসিক্যালে? ক্লাসিক্যালেও ভালোই, বাট ভারতনাট্যম আর কথক ওডিসিতে একটু উইক। কদিন যেন বাকি কম্পিটিশনের? 4 দিন তো? হ্যাঁ, ওকে চল হোস্টেলে। আমি আর জিয়া ফিরে এলাম হোস্টেলে, আর কোয়েল হঠাৎ করে বলল শপিং করতে যাবে। আমিও অমত করলাম না, একটু ঘোরাও হয়ে যাবে এই ফাঁকে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের যাদবপুর ইউনিভার্সিটির ডান্স কম্পিটিশনে সামিল হওয়ার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আমাদের এই কম্পিটিশন, তাই আমি আপনাদের অবগত করতে চাইছি কম্পিটিশনের রাউন্ড সম্পর্কে। আমাদের ফার্স্ট রাউন্ড হলো যে কোনো ধরনের ইস্টার্ন ডান্স, অর্থাৎ ভারতনাট্যম, কথক, ওডিসি ইত্যাদি। সেকেন্ড রাউন্ড হলো বলিউড সং, এবং থার্ড মানে আমাদের ফাইনাল রাউন্ড, যা একটু কঠিন হতে চলেছে। এই ফাইনাল রাউন্ডের 2টো ভাগ আছে। প্রথম ভাগে আমাদের কম্পিটিটররা তাদের পছন্দসই পার্টনারদের সাথে হিপ হপ বা সালসা করবে, এবং দ্বিতীয় ভাগে বেলে করবে। এই সব রাউন্ড হওয়ার পর জাজেসরা ঠিক করবেন কে আমাদের এই কম্পিটিশনের উইনার। আর যদি কোনো পার্টিসিপ্যান্টের নাচে অনেক ভুল ত্রুটি থাকে, তাহলে জাজেসরা তাদের এলিমিনেট করতে পারে। হোস্টের কথা শেষ হতে পুরো হলঘর হাততালির আওয়াজে ভরে উঠল। হোস্ট হাসি মুখে স্টেজ থেকে নেমে গেলে স্টেজের উপর থাকা স্পটলাইট আবার অফ করে দেওয়া হলো। অ্যানাউন্সমেন্ট তো হয়ে গেল, তুই রেডি তো? আমি আয়নার সামনে দাঁড়িয়ে গয়না ঠিক করছিলাম, সে সময় কোয়েল আমাকে কথাটা জিজ্ঞেস করায় আমি ওর দিকে না তাকিয়েই উত্তর দিলাম, আমি অনেক আগেই পুরোপুরি রেডি হয়ে গেছি কোয়েল। এই নিয়ে তুই 4 থেকে 5 বার কথাটা জিজ্ঞেস করলি, এত নার্ভাস হচ্ছিস কেন বলতো? তুই কম্পিটিশনে ভাগ আমি না তুই নিয়েছিস মনে হচ্ছে তোর নার্ভাস হওয়া দেখে। সেটাই তো, যেখানে কম্পিটিশনে নামই দিতে চাইছিলি না তুই, কান্নাকাটি করছিলিস, সেখানে আজ কম্পিটিশনের দিন তুই এত কনফিডেন্ট, কি ব্যাপার? এই কনফিডেন্ট হওয়ার রহস্য কি? আমি যা আন্দাজ করছি তাই নাকি? হুম হুম হুম। কোয়েল আমাকে কনুই দিয়ে হালকা গুতু মারতে মারতে কথাটা বললে আমি অস্বস্তিতে পড়ে যাই। ওকে ধমক দিয়ে বলি, এই তুই চুপ করবি, আমাকে আমার ডান্স ফোকাস করতে দে, খালি আজে বাজে কথা। কোয়েলকে কাটিয়ে গ্রিন রুম থেকে বেরিয়ে এলাম লাজুক হাসি নিয়ে। কোয়েল যদি এভাবে দেখত তাহলে আবার উল্টোপাল্টা বলা শুরু করত। উফ, পারেও বটে মেয়েটা। কোয়েলকে না হয় বুঝতে দিলাম না যে আমি নার্ভাস, কিন্তু আসলে তো তা নয়, আমার তো ভীষণ নার্ভাস লাগছে, আমি পারবো তো? হঠাৎ কেউ আমার কাঁধে হাত রাখলে আমি পিছন ফিরে তাকাই, অবাক হই না, কারণ এ কদিনে তার স্পর্শ আমি খুব ভালোভাবেই চিনে গেছি। আমি কিছু বলতে যাব, সেই মুহূর্তে কোয়েল চলে এলো।
পরে কথা বলিস, এখন চল। গ্রিন রুমে প্রিন্সিপাল ম্যাডাম এসেছেন। কোয়েলের কথা শুনে আমি কোয়েলের সাথে চলে এলাম, শুধু একবার পিছন দিকে তাকিয়ে। গ্রিন রুমে আসতেই ম্যাডামকে দেখে আমি নমস্কার করলাম। তারপর পিছিয়ে এসে দেখলাম আমাদের ইউনিভার্সিটি থেকে যারা যারা অংশগ্রহণ করেছে তারা সবাই উপস্থিত আছে। জিয়াও। আমি কোয়েলের দিকে তাকাতে কোয়েল আমার হাত শক্ত করে ধরে আমার পাশে দাঁড়ালো। ম্যাডাম বলতে শুরু করলেন, আমি শুধুমাত্র এখানে তোমাদের এটাই বলতে এসেছি যে আমাদের ইউনিভার্সিটির প্রেস্টিজ তোমাদের হাতে, এই ভেবে যেন নার্ভাস হইও না, এটা সামান্য একটা কম্পিটিশন, তোমরা এখানে তোমাদের বেস্টটা দেবে, দ্যাটস ইট। ইউনিভার্সিটির প্রেস্টিজ কথাটা মাথাতেই রাখবে না, নর্মাল কম্পিটিশনের মতো দেখবে, তাহলেই লক্ষ্য পূরণ হবে। আর হ্যাঁ, একে অপরকে বিট করার কথা তো মাথাতেও আনবে না, কারণ এতে ক্ষতি বই লাভ হবে না। অল দ্য বেস্ট মাই স্টুডেন্টস। ম্যাডামের কথায় একটু হলেও কনফিডেন্স আর রিলিফ দুটোই পেলাম। চিন্তা করিস না, সব ঠিক হবে। আর ম্যাডামের লাস্ট কথাটা মনে রাখিস, কাউকে টেক্কা দেওয়ার জন্য এই কম্পিটিশন নয়। আমি বুঝলাম কোয়েল কথাটা জিয়াকে টোন করে বলল, কারণ কথাটা বেশ জোরে বলেছে কোয়েল, যার কোনো প্রয়োজন ছিল না। আমি তো পাশেই ছিলাম, আসতে বললেই পারত। আমি জিয়ার দিকে তাকাতেই ও মুখ ফিরিয়ে নিল। ওর হাবভাবে বোঝাই যাচ্ছে ম্যাডামের লাস্ট কথার গুরুত্ব ও দেবে না। যাই হোক, সেসব না ভেবে আমার নিজের ডান্সে ফোকাস করা উচিত।